রাইফেলের অত্যাধুনিক সংযোগ বলা হয়ে থাকে স্নাইপার রাইফেলকে। সাধারণ রাইফেল থেকে স্নাইপার রাইফেলের গঠন ও ব্যবহারশৈলী আলাদা হয়ে থাকে। এতে লাগানো থাকে টেলিস্কোপ। এ কথায় বলা যেতে পারে, স্নাইপার রাইফেল হলো এমন এক ধরনের অস্ত্র যা দিয়ে টেলিস্কোপের সাহায্যে নির্ভুলভাবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। সাধারণ ছোট অস্ত্র থেকে এর প্রধান পার্থক্য হলো অনেক দূর থেকে একে কাজে লাগানো যায়, যার কারণেই অন্য কোনো অস্ত্রের চেয়ে প্রতিযোগিতার পাল্লায় স্নাইপার এগিয়ে থাকে। যারা স্নাইপার রাইফেল পরিচালনা করে থাকে তাদেরকে বলা হয় স্নাইপার। তবে চাইলেই যে কেউ স্নাইপার হয়ে যেতে পারে না। স্নাইপার হওয়ার জন্য দেয়া হয় বিশেষ ট্রেনিং। এই ট্রেনিংগুলো যেমন কষ্টকর, তেমনি দরকার হয় ধৈর্যের, এছাড়াও দরকার হয় প্রখর দৃষ্টিশক্তির। স্নাইপারকে বলা হয় নীরব ঘাতক। এটি শত্রুর অজান্তেই দূর থেকে শত্রুকে হঠাৎ মেরে ফেলে। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সেরা তিনটি স্নাইপার রাইফেল সম্পর্কে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। নাম্বার এক, AWM। এটি ভয়ঙ্কর এক স্নাইপার রাইফেল। ধারণা করা হয় বর্তমানে দুনিয়ার 4-5টি সেরা স্নাইপার রাইফেলের মধ্যে এটাকে একটি ধরা হয়। অনেক ক্ষেত্রেই একে প্রথম স্থান দেওয়া হয়। এর প্রতিটি ম্যাগাজিনে 5টি বুলেট থাকে। এটি বোল্ট অ্যাকশন ধাঁচের। এর ব্যবহারকারী দেশ হিসাবে আছে বাংলাদেশ, জার্মানি, ইন্দোনেশিয়া, ইটালি, নেদারল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, ব্রিটেন। এই স্নাইপার রাইফেলটিকে আফগানিস্তান ও ইরাকের যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। নাম্বার দুই, অ্যাকিউরেসি ইন্টারন্যাশনাল AS50। এর জন্মভূমি ব্রিটেন। এর প্রস্তুতকারক ব্রিটিশ ফার্ম অ্যাকিউরেসি ইন্টারন্যাশনাল। ব্রিটিশদের তৈরি যে কতগুলো রাইফেল সারা বিশ্বে ব্যাপক হারে ব্যবহৃত হয় তার মাঝে AS50 স্নাইপার রাইফেলটি অন্যতম। এই অস্ত্রটি অনেক দূর থেকে টার্গেট এনগেজ করতে পারে এবং বিস্ফোরক বুলেটের সাথে টার্গেটকে ধরাশায়ী করতে পারদর্শী। এই মডেলে রয়েছে গ্যাস অপারেটেড সেমি অটোমেটিক অ্যাকশন এবং হাইলি সফিস্টিকেটেড মাজেল ব্রেক, যা অস্ত্রের পারফরমেন্স আরও দ্রুত এবং সফল করতে সাহায্য করে। এই ধরনের রাজসিক স্নাইপার রাইফেলটির ওজন অনেক কম এবং সহজেই বহন ও সংযোজনযোগ্য বলে এটি অনেক বাহিনীরই প্রথম পছন্দ। এই স্নাইপারটির ওজন 12.2 কেজি এবং দৈর্ঘ্য 53.9 ইঞ্চি এবং এর রেঞ্জ 1500 মিটার। নাম্বার তিন, CheyTac ইন্টারভেনশন M200। এই স্নাইপার রাইফেলটি আমেরিকার CheyTac LLC দ্বারা তৈরি। এর ওজন 14.1 কেজি। এর দৈর্ঘ্য 1300 মিলিমিটার, যার মধ্যে বেরেলের দৈর্ঘ্য হচ্ছে 740 মিলিমিটার। এটিতে 0.408 চেনি ট্যাকটিক্যাল অথবা 0.375 চেনি ট্যাকটিক্যাল ব্যবহার করা যাবে। এটির ম্যাগাজিনে 7টি গুলির ধারণ ক্ষমতা রয়েছে এবং এর নতুন ম্যাগাজিনটিতে 5টি গুলির ধারণ ক্ষমতা। এটি বোল্ট অ্যাকশন প্রকৃতির। এর ফায়ারিং রেঞ্জ 2500 মিটার। এটি তৈরি হয়েছিল 2001 সালে, তবে এটি মাত্র কয়েকটি দেশ বাদে তেমন একটি জনপ্রিয়তা পায়নি। এর ফ্রেমটি কার্বন ফাইবারের। এটি মাত্র কয়েকটি দেশে ব্যবহার করা যায়, যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, ইতালি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।